সবার সম্পর্কে আমার নিজের কিছু মোহ আছে। আমরা ঢাকায় থাকি, আমার মতো ঢাকায় মানুষের অনেকেরই এরকম মোহ আছে যে ফোবানা একটি অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন, আমেরিকার প্রবাসী বাংলা দেশের মানুষের একটি সংগঠন যার মাধ্যমে তারা তাদের ফেলে আসার দিনগুলির তাদের শিকড়ের সন্ধানে এই সংগঠনটির মাধ্যমে করে থাকে। কিন্তু একই সঙ্গে যখন সংবাদ পায় যে ফোবানা সম্পর্কে আমাদের যে ধারণা, আমাদের যে স্বপ্ন, আমরা যেভাবে ফোবানাকে দেখতে চাই, ফোবানার ভেতরের বিভিন্ন রকমের দুর্বলতা এবং কয়েকটি ফোবানার পাশাপাশি জন্মলাভ, এগুলো আমাদেরকে বিচিত করে। ফোবানা একটি অতি চমৎকার সংগঠন, সন্দেহ নেই। এই সংগঠনের মাধ্যমে আপনারা যারা আপনাদের ফেলে আসা দিনগুলোকে স্মরণ করার চেষ্টা করেন, বাংলাদেশের শিকড় রয়েছে সে শিকড়ের সন্ধান করেন, যে আত্মপরিচয় আপনাদের রয়েছে সেই আত্মপরিচয়ের স্বাদ লাভ করেন, এই সংগঠনের মাধ্যমে তার একটা সুযোগ সৃষ্টি হয়। কিন্তু এখানে এসে এবং বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে আর আজকের অনুষ্ঠান দেখার শুরু থেকেই আমি ভাবছিলাম যে আপনাদের প্রজন্ম, আমাদের প্রজন্ম যারা আপনারা এদেশে প্রবাসী, আপনাদের অনুভূতি আবেগ বাংলাদেশের সমাজ সংস্কৃতি এবং রাষ্ট্র সম্পর্কে যে ধারণা যে জায়গায় আছে, আপনাদের সন্তান সন্তান তারা কীভাবে এই বিষয়টিকে দেখবে এবং গ্রহণ করবে, এবং আপনারাও নিশ্চয় ভাবছেন যে তারা এদেশের নাগরিকত্ব লাভ করেছে, এদেশে জন্মগ্রহণ করেছে বলে এদেশ ছেড়ে বাংলাদেশে যাবে না, বাংলাদেশে যাওয়ারও সুযোগ নেই। এবং এখন আমাদের ধারণা যে আমরা বলবো না যে আপনারা বাংলাদেশে ফিরে যান। কিছুদিন আগে আপনারা দেখেছেন ঢাকা শহর এখন পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট একটি শহর বসবাসের জন্য, এবং এই নিকৃষ্ট শহর নানা ইন্ডেক্সকে অবলম্বন করে নির্ণয় করা হয়েছে, এবং তার প্রতিটি ইন্ডেক্সই বাস্তব সত্য। এখানকার আইন শৃঙ্খলা, এখানকার দূষিত বাতাস, এখানকার ভেজাল খাদ্য, এখানকার রাস্তাঘাটে চলাচলের যে জ্যাম থেকে শুরু করে বহু রকমের বিঘ্ন রয়েছে, তাতে আমরা যেভাবে বাঁচি এটা সভ্য সমাজের মানুষের পক্ষে সম্ভব নয়। এখানে মানুষ বাঁচে সুখ ও আনন্দের মধ্য দিয়ে, আমরা ঢাকায় বেঁচে আছি আমাদের দুঃখের সীমানে, একটু বুক ভরে শ্বাস নিতে পারি না, আস্থার সঙ্গে কোনো খাবার খেতে পারে না, এমন একটা পর্যায়ে চলে গেছে। এই ঢাকা শহরে আপনারাই বা যাবেন কেন, আপনাদের সন্তানেরা তো যেতেই পারে না। এই সন্তানদের সম্পর্কে আপনারা কী ভাবছেন, তারা কোন সংস্কৃতিতে নিজেদেরকে গড়ে তুলবে এবং নিজেদের ভবিষ্যৎ নির্মাণ করবে, এটা আপনাদেরও ভাবনা।
এবং আমাদের চিন্তার বিষয়। তবে একথা সত্য যে এর জন্য ভবিষ্যৎ অপেক্ষা করে আছে, ভবিষ্যতে বলে দেবে আপনাদের সেকেন্ড জেনারেশন কীভাবে তাদের জীবন ব্যবস্থা গড়ে তুলবে। বাংলাদেশের এই সংস্কৃতি তখন খোঁজ খবর তারা কতটুকু নেবে আপনারা যেভাবে নিচ্ছেন, এবং থার্ড জেনারেশনে সে কোথায় গিয়ে দাঁড়াবে এটা মোটামুটি অনুমান করা যাচ্ছে। তাই যাই হোক, আমরা আমাদের খোয়ানা সম্পর্কে যে ধারণা, আমরা আশা করব যে আপনাদের মধ্যে যে দ্বন্দ্ব বিভেদ ভাগাভাগি আছে এগুলো ক্রমশ কমে আসবে এবং একটি অভিন্ন শক্তিশালী খোয়ানা সংগঠন হিসেবে গড়ে উঠবে, এবং এর মাধ্যমে আপনারা আপনাদের বর্তমান এবং ভবিষ্যৎ নির্ধারণ করবেন কীভাবে আপনাদের এখানে বসবাসের স্থানটা গড়ে তুলবেন এবং শক্তিশালী করবেন। আমি এই কটি কথা বলে আবার ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, এবং বিশেষ করে এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সামনে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। আপনারা প্রত্যেকে অত্যন্ত উঁচু মানের মানুষ, আপনাদের চিন্তাভাবনা প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আপনারা বাংলাদেশকে দেখবেন, বাংলাদেশের প্রতি আপনাদের একটু দৃষ্টি রাখবেন, এবং আপনাদের যদি কিছু করার থাকে এখান থেকে, এত বড় একটা মহাদেশ এবং এখানে যে সংখ্যক বাংলাদেশের মানুষ রয়েছে, আপনারা যদি একটি সুচিন্তিত পরামর্শ আমাদেরকে আমাদের দেশের নেতৃবৃন্দকে দেন, তাহলে হয়তো একটা ভালো ফল আমরা আশা করতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।